শ্রোতা, ফার্স্ট অফ অল ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউর ফ্রেন্ডস এফ এম। অনেকদিন পর একটা দারুণ আমরা ট্রেলার দেখলাম, কিছুক্ষণ আগে সং লঞ্চও করা হয়েছে। তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে দাও ফ্রেন্ডস এফ এম। আমার সিনেমাটা শুটিং হয়েছিল 19-20 এই সময়, এখন 22-এ রিলিজ করছে। শুধু একটাই কথা বলবো যে আমরা রিয়েলিটি থেকে অনেকেই বেরিয়ে যেতে চাই। যেমন আমি যেখানটা আজকে তোমার সঙ্গে আড্ডা মারছি, দ্যাট ইজ সাউথ সিটি শপিং মল। হ্যাঁ, শুধু একসময় এই জায়গাটা কারখানা ছিল, উষা ফ্যাক্টরি ছিল এখানে, সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আজকে থেকে নয়, এটা অনেক আগে থেকেই ঘটতে শুরু করেছে। তো অঙ্কুর জায়গাটা এটাই যে যে সরকারই আসুক না কেন, তাদের দায়িত্ব হচ্ছে আমাদের ভালো রাখবার, যাতে শিক্ষিত ছেলেপুলেরা বেকার না হয় সেই দায়িত্ব দেখবার, যাতে সে তার বোনের বিয়েটা দিতে পারে, সে পরিবারের জন্য একটু জামাকাপড় কিনে নিয়ে যেতে পারে, সে যেন তার বাবা মায়ের জন্য ওষুধ কিনতে পারে, যেন সে চাকরি বাকরি না পেয়ে কোনো অসৎ রাস্তায় চলে না যায়, না কোনো অসৎ সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে না পড়ে পরিবারের ভাত আনতে গিয়ে। এই দায়িত্বটা কিন্তু আমাদের সরকারের। এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু আজ থেকে 15-20 বছর আগে এই যে সমস্যাটা তৈরি হয়েছিল, যে সময় থেকে এই সাউথ সিটি শপিং মলের মতো এরকম প্রচুর মল তৈরি হয়েছে, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়াতে। আমরা জানি না সাউথ সিটি শপিং মলে যে বৃদ্ধ ভদ্রলোক আমাকে ঢুকলে স্যালুট ঠোকেন, আমি জানি না যে আসলে তিনি ওই কারখানার মেশিনের শব্দ শুনে প্রেমে থাকতেন, তার কাজ ছিল আমাদের জন্য যন্ত্রপাতি তৈরি করে দেওয়া, কিন্তু হা কপাল তিনি আজকে আমায় স্যালুট ঠুকছেন। আমরা তার চোখের জলের গল্প জানি না। আজকে যে ছেলেটা ওলা বা উবের চালাচ্ছেন, যে ছেলেটা হয়তো ওয়েটার এখানে কোনো বারে, যে ছেলেটা সুইগিতে খাবার পরিবেশন করছেন, বা হয়তো ফাস্টফুডের দোকান খুলেছেন চাউচৌবে, যাদেরকে আমরা দুম করে, যে অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, আমরা তুই তোকারি করে কথা বলি, আমরা জানি না যারা আমাদের শাসকেরা, যাদের দায়িত্ব তাদেরকে চাকরি দেওয়ার, তারা চাকরি না দিতে পারার জন্যই সে আজকে ওই জায়গায় এসেছে, এবং আমরা যাদের, যারা ওদের তুই তোকারি করছি, তাদের থেকে অনেক শিক্ষিত ছেলেও। সোসাইটিটা এই জায়গায় এটা চলছে, কিন্তু এটা শুরু হয়েছিল আজ থেকে 15-20 বছর আগে। কেমন করে এটা শুরু হয়ে আজকে এই জায়গায় এলো, তারই গল্প আকাশ অংশত মেঘলা। কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমালোচনা নয়, আমাদের সমাজের গল্প বলা, কারণ আমাদের যারা রাজা, আমাদের যারা গার্জেন, তারাই তো আমরা পথে বসে বিক্ষোভ আন্দোলন করব, না সমালোচনা করব, না তাদের পুজো করব, না তাদের ধন্য বলবো, সেটা তো তারাই ঠিক করে দেবেন। আর এই নীতিগুলোর জন্যই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত, যারা লজ্জায় মুখ ফুটে, যারা ত্রাণ দিলে খাবার লাইনে দাঁড়াতে লজ্জা পান, ভাবেন যে আমার ঘরে চাল নেই লোকে জেনে যাবে, নিম্নবিত্ত মানুষদের সেই সাহসটুকু আছে যে আমার নেই বলে চিৎকার করবার, কিন্তু মধ্যবিত্তের সাহস থাকে না যে আমার ঘরে অভাব, আজকে আমার ছেলেটা বেকার, বিশ্বাস করুন বৌদি এই গল্পটা করবার, তাদের সব থেকে বেশি যন্ত্রণা হয়। তবে মনে হয় যে এই গল্পটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের নিয়ে আজ থেকে 15-20 বছর আগে যে সমস্যাটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং যেটা কালের নিয়মে আজকে বড় হয়ে উঠেছে, সেই গল্পের গোড়াপত্তনের গল্প। এবং যে কোনো বাঙালি মানুষ যিনি সমাজের দিকে তাকাতে ভালোবাসেন, আমার নিজের মনে হয় যে তার পরিবারেও কানেক্ট করতে হবে, তার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে কোথাও না কোথাও এই মানুষজনগুলো রয়েছেন, তারা কানেক্ট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ রুদুদা, আমাদের সাথে কথা বলেছেন, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।